মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করেছেন অভিজিৎ গাঙ্গুলি, অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এই নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ। এই মন্তব্য নিয়ে অভিজিৎ গাঙ্গুলি কি বললেন? আমি যেটা বলেছি সেটা হচ্ছে একটা আলংকারিক অর্থে বলেছি, এটা তো কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্য আমি বলিনি, আমি তার দলের মৃত্যুর কথা বলেছি। দলের মৃত্যুঘণ্টা বেজে গেছে, হ্যাঁ, কথাটা বলাই একটা ফাঁক ছিল, কিন্তু সেটা আমি আশা করেছিলাম যে যার দলের প্রধান পদ্যটদ্য লেখেন এবং ওবং ঝপাং, তিনি আশা করি বুঝবেন, বা তার দলের হাফমূর্খ যারা, হাফ পণ্ডিত হাফ মূর্খ, তারা কিছুটা বুঝবেন যে এটা একটা আলংকারিক প্রয়োগ, এটা কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্যে বলা আদৌ নয়। আগে সবাই আপনাকে ভগবান দেখত, এখন অনেকেই খারাপ চোখে দেখছে, কি বলবেন? সেটা তাদের মন, এটা তার উপর, সেই মনের উপর তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের মন, তারা কোনো সময় তাকে মনে হয়েছিল তাদের আবেগে যে আমি ভগবান, এখন হয়তো মনে হতে পারে যে আমি শয়তান, ঠিক আছে, কিন্তু আমি তাদেরকে বলবো যে কড়া নজর আমার উপর রাখুন এবং দেখতে থাকুন আমি কি করি না করি, তাহলেই তারা বুঝতে পারবেন যে আসলে মানুষটা কত ভালো বা কত খারাপ।